মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে এখন বাজছে হচ্ছে সকাল 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চান ফান হয়ে গেছে, তার কারণ সকাল সকাল ছেলে একদম দুধ তুলে ভিজিয়ে দিয়েছে, তো ওর জন্য চান ফান কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে সারাদিনের চ্যানেলটা চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবার। আর আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো, মানে আকাশ একদম চোখ বুজেই রয়েছে। সূর্যি মামা খুব একটা উঁকি দেয়নি। কিছু কাছাকুচি হয়ে গেছে যে চান করেছি, যেগুলো সেগুলো এখনো কাছাকুচি হয়ে গেছে। ছেলের কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, বাকিগুলো পরে কাচবো। আজকে তো ও বাড়িতে আছে, এবার ও টুকটাক প্যান্টগুলো সব ভিজিয়েছি, পরে কাচবে। তো চলো পরে এবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, পটল ভাজা, কাঁচকলা ভাজা, লাউ শাকের চচ্চড়ি, আলু পটলের তরকারি আর মুগের ডাল। এই আমাদের লাঞ্চ মেনু। আর ওখানে বোন এখন পাঁপড় ভাজছে, ওর একটু পাঁপড় নাম, ও একটু ভালোবাসে পাঁপড় খেতে, একটু পাঁপড় ভাজছে। চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। তো ফ্রেন্ডস, আজকে আকাশটা দেখো কত সুন্দর। সত্যি কথা বলতে এই দৃশ্যটা দেখার সিচুয়েশন খুব একটা আমার থাকে না, কেন এখন বাজছে 5:30। এই সময়টা অ্যাকচুয়ালি আমি ছেলের সাথে থাকি, কেন ছেলেটা উঠে গান গান করে, কিন্তু দুঃখের মানে আজকে ছেলেটা ঘুমাচ্ছে, ওই জন্য আমি একটু উঠতে পেরেছি। তো দেখো কি দারুণ আজ ওয়েদারটা। এই যে আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে, ছেলেটা ঘুমাচ্ছে বলে একটু উঠতে পেরেছে, যে এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর। তো দেখো কি সুন্দর, এখানে এই যে গুগলু আমার সাথে ঘুরছে। চারিদিকে আমার ঘর বাড়িটার অবস্থা দেখেছ? এর আগে তো তোমরা দেখেছো আমার বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো, বাট এখন একদম পারি না, শরীরটা একদম সাথ দেয় না। আর ও সময় পাচ্ছে না, ও যে একটু পরিষ্কার করবে ও সময় পাচ্ছে না, তার কারণ সবসময় মাঠের কাজে ও ব্যস্ত থাকছে, ফলে খুব বাজে অবস্থা। তো চলো বায়োফ্লকটা একবার দেখাই তোমাদেরকে। এই দেখো বায়োফ্লকের জলটা পুরো সবুজ হয়ে গেছে, এটাও সেভাবে পরিষ্কার করা হচ্ছে না, ঘাসে একবারে জঙ্গল হয়ে গেছে, দেখছো তাল পড়েছে। এই যে ওপরের যে তাল গাছটা, তাল পড়েছে দুটো। এই দেখো আমাদের লাউ, লাউয়ের মাচাটা দারুণ হয়েছে, প্রচুর লাউ খাওয়া হয়েছে। আজকে একটু লাউ শাকের তরকারি এই মানে থেকে কেটে নিয়ে গিয়েছিলাম। আর দেখেছো এর অবস্থা খুব খারাপ বায়োফ্লকের, কিছু করার নেই। এখন বর্ষায় এত বৃষ্টি হচ্ছে না, যার ফলে এত শ্যাওলা হয়ে গেছে, কিভাবে পরিষ্কার করবো আমি জানি না। এই একদম ছেলের অন্নপ্রাশনের আগে সব কিছু পরিষ্কার করা হবে এখন, এরকম যেরকম। এই যে আমার ব্যাটা চলে এসছে, বাবাই চলে এসছিস তুই, চল 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 চল। এখানে বৌদি সব বাসনকোসন মেজে দিয়ে গেছে, এবার এগুলোকে সব তুলে নেব। আর বোন এখন একটু পরে আনিগোল্ডির কাছে যাবে। আর এই গাছটা এত সুন্দর হয়েছে, দেখলেই লোভ লাগে না। এখন যেই আমার বাড়িতে আসে সেই এই গাছটার দিকে নজর দেয়, মানে খুব ভালো লাগে গাছটা ঢুকতেই। তো যে আসে সেই বলে যে গাছটা খুব ভালো লাগে। তো যাই হোক, গজরগুলো একটু একটু পরিষ্কার করতে হবে। আর দেখতে দেখতে পুজো এসে যাবে, দেখতে দেখতে ছেলের অন্নপ্রাশন এসে যাবে, ও দেখবো পরিষ্কার আর হচ্ছে না। তো যাই হোক, ঘরদোর সমস্ত পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হবে। আর আমার না এই পাখির খাঁচাটা দেখলে বড় কষ্ট হয়, কেন দেখো কি অবস্থা, পুরো একদম এই লাউয়ের ইয়েতে পুরো ভর্তি হয়ে গেছে, আর যাচ্ছে তাই অবস্থা। দেখি একটু এখন কিছুদিন পরে কটা পাখি নিয়ে আসবো। এই যে আমার ছেলে উঠে পড়েছে, কি হয়েছে, উঠে পড়েছে ছেলে, কান্না শুরু করে দিয়েছে। চলো 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 বন্ধুরা, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বন্ধুরাই দেখো, বলছিলাম না আমার ছেলে গুড বয় হয়ে আছে, যে উঠে পড়েছে, উঠে এখন দুষ্টুমি হচ্ছে। এখন ওকে নিয়ে একটুখানি বাইরেটায় পাইচারি করবো, আর না হলেই কাঁদবে, ওই জন্য এখন এই সময়টা একটুখানি ওকে নিয়ে ঘুরতে হয় বাইরে। তো চলো এখন ছেলেকে নিয়ে রাখলাম, ঘুম থেকে উঠেছে, মুখটাকে করে আছে, দেখেছো আমি ছোটো ছোটো দাদা এসে গেছে। এই যে thank you.
খেতে দেবে রে। ভাত দিলে মরে যাবে, ও একটু আটা গলে আর ও ভাত দিলে এদের মরে এখন যাবে। বেরিয়ে করবে, নিরামই থাকবে। তুমি বাইরে একটা গর্ত করে দেবো, ও সকালে সকালে ব্যবস্থা করবো। এখন থাকবে তেরাম? হুম খুব কিউট, দেখো না এখন খেতে দেবে না কিছু? না, ও খাই দিয়েছে কি খাইছে? আটা গোলা মুড়ি গুঁড়ো। বন্ধুরা চলো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না। সো গুড বাই আজকের মতন, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।